এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমরা সমাজপতিরা মিলে সকলে সিদ্ধান্ত নিয়েছি, এই অনাচার আর সহ্য করা হবে না। অনাচার? কি অনাচার? শীতলা যেভাবে ঘণ্টাকর্ণের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করেছে, তারপরেও এই বিয়ে ভেঙে যাবার জন্য শীতলাকে সমাজচ্যুত করা। আর তুমি তাকে সমর্থন দিয়েছো বলে তোমাকেও সমাজ থেকে বহিষ্কার করা। আমরা তো সমাজের বাইরেই আছি, এর থেকে বেশি আপনি নতুন করে আর কি করবেন? না না না, এই জঙ্গলে তোমাদের ঠাঁই হবে না। এই জঙ্গল আমাদের রাজ্যের লাগোয়া, এর কুফল আমাদের রাজ্যেও পড়তে পারে। এ আপনি কি বলছেন তর্কালঙ্কার মশাই, বাচস্পতি মশাই, উনি কি বলছেন? ঘণ্টাকর্ণ নিজে এই বিবাহ থেকে পিছিয়ে গেছে, এতে এতে আমার শীতলার কি দোষ? ও যদি বিবাহ ভেঙে দিত তাহলে না হয় ওকে দোষের ভাগি করতে। দোষ তো করেইছে শীতলা। অবশ্যই দোষ করেছে। এখন ওই ভালো ছেলেটার ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে দিয়ে নিজেরা সাধু সাজছি। সব দোষ ওই ঘণ্টাকর্ণের, না? তুমি কি বলতে চাইছো দাদা? এতে তো না বোঝার মতো কিছু নেই পদ্মা। মহাবৈদ্যর ছেলে কি এমনি এমনি বিয়ে থেকে সরে গেছে? শীতলার চরিত্রের আসল সত্যিটা জেনে ফেল। ঘণ্টাকর্ণের কথাতেই আমরা সেদিন শাস্তির বিধান দিই। ঘণ্টাকর্ণই বলেছিল শীতলা ওর বাগদত্তা, দুপক্ষের কথার ভিত্তিতে বিয়ে হবে, অথচ সে বিয়ে এখন কোথায়? কি আর সেই ছেলে এখন কেন সেখান থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে, উল্টো সুর গাইছে, সেটাও তো দেখতে হবে বাচস্পতি মশাই। নইলে কেউ তো আর শুধু শুধু বাগদত্তা স্ত্রীকে সকলের সামনে পরিচয় করিয়ে দিয়ে সেখান থেকে সরে আসতে পারে না। নিশ্চয়ই এই শীতলার মধ্যে কোনো গভীর দোষ সে দেখতে পেয়েছে, কি বলেন বাচস্পতি মশাই? ওটাই তো। আর সেই দুঃখে ছেলেটা বিবাদী হয়ে গেছে মহারাজ। নিরক্ষণ, আর এরা দোষ করার পরেও এখানে আনন্দে দিন কাটাচ্ছে। বাচস্পতি মশাই, আমার ছেলেটার জন্য সত্যিই খুব কষ্ট হচ্ছে। ঘণ্টাকর্ণের মতো পাত্র প্রত্যাখ্যান করায় প্রমাণিত হলো যে সেদিন আমরাই ঠিক ছিলাম। রাতে অজানা মানুষের সঙ্গে সে ছিল এক বাড়িতে, রুগী দেখার অছিল। এমের তো চরম শাস্তি হওয়া উচিত, নইলে সমাজ রোজা তলে যাক। তাই এটাই আসল উদ্দেশ্য ছিল আপনাদের, যে কোনো প্রকারে আমাকে শাস্তির বিধান দিয়ে এখান থেকে উৎখাত করা। আর এই ষড়যন্ত্র নিশ্চয়ই আপনাকে আপনার রাজা করতে বলেছে। মানে কি বলছিস তুই? বাহ মামা, এখন শীতলা তোমার জন্য এত বড় কাঁটা হয়ে দাঁড়ালো যে সিংহাসন ছেড়ে স্বয়ং রাজা এই জঙ্গল কুটিরে এসেছে। তোর মতো চরিত্রের মেয়ের সঙ্গে কথা বলার কোনো প্রবৃত্তি আমার নেই। আমাদের বংশে কথা ভাবলে আমার লজ্জা। সংযত হয় কথা বলো দাদা।
দেখুন, দেখুন সমাজপতিটা দেখুন, বাচস্পতি মশাই দেখুন, আমি গন্ধর্বপুরের রাজা। আমি চাইলে কবেই পদ্মাবতী আর শীতলাকে তাদের অপরাধের শাস্তি হিসেবে প্রাণনাশের আদেশ দিতে পারতাম, কিন্তু আমার নিহাতি দয়া শরীর আমি তাদের প্রাণদণ্ডের আদেশ না দিয়ে শুধু রাজ্য থেকে বের করে দিয়েছি। কিন্তু এরা এতটা অকৃতজ্ঞ, তারপরেও আমার প্রজাদের সঙ্গে সংযোগ রেখে চলেছে, তাদের ফোসলাচ্ছে প্রজা বিদ্রোহের জন্য, আমার প্রজাদের আমারই বিরুদ্ধে খেপিয়ে তুলছে, ভাবুন একবার। আসলে এদের উদ্দেশ্য তো একটা, হেন তেন প্রকারে আমাকে সরিয়ে গন্ধর্বপুরের রাজ সিংহাসনে বসা। এত ঘোর অন্যায়, বিদ্রোহী ইন্ধন দেবার জন্য চরম শাস্তি হওয়া উচিত। না, তবু আমি কিছু মনে করি, কিছু মনে করি, কারণ সিংহাসনের জন্য ভাবনা আমার নেই, আমি আমি ক্ষমতার জন্য ভাবি না, ক্ষমতার লোভই আমার নেই। কিন্তু শীতলা যে পাপের পথে গেছে, আজ তার শাস্তি না হলে গন্ধর্বপুরের ঘরে ঘরে মেয়েরা ওই পথেই যাবে। আর রাজা হয়ে প্রজাদের এতটা অকল্যাণ তো আমি মেনে নিতে পারি না। এই ভ্রষ্টাচার, নষ্টামি, এই সব মেয়েরা শিখবে শীতলা থেকে। মেয়েদেরকে যদি আমি স্বাধীনভাবে বাঁচার শিক্ষা দিতে পারি, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। কখনো বাইরে রাত্রিবাস করে আসবে, কখনো কোনো ভণ্ডকে মহারাজ সাজিয়ে এনে সমাজে অস্থিরতা তৈরি করবে, আবার বিয়ে ভেঙে যাবার পরেও লজ্জা না পেয়ে, একটুও দুঃখ না পেয়ে সমাজে মাথা উঁচু করে ঘুরে বেড়ায়, আবার কখনো স্বাধীনভাবে বাঁচার নামে মেয়েদের জন্য ভুল উদাহরণ তৈরি করবে, সেটা তো হবে না শীতলা। শোনো সকলে, এই মেয়ে আসলে পুরোটা চরিত্রহীন, এই ঘণ্টকর্ণের মতো বড় পরিবারের ছেলে ওকে বিয়ে করবে বলেও প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে।